ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী দিনেশ ত্রিবেদীর হয়েও শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। আপনাদের ঘুরে দেখাই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচার কোন কদমে রয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ এবার ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদী। গত 10 বছরে সংসদের ভেতর থেকে বাইরে, দিল্লি থেকে বাংলা রাজনীতির চর্চায় থেকেছেন দিনেশ ত্রিবেদী, সেই সঙ্গে প্রসঙ্গেও এসেছেন বারবার। ঠিক নাম ঘোষণার পরের দিন সকালে দেখা গেল ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান তিনি হাত লাগিয়েছেন, হাতে রঙের তুলি, সেই সঙ্গে দেয়াল লিখনের কাজ চলছে। কর্মী সমর্থকেরা সকাল থেকে জুটে গিয়েছেন। ভোটটা শুধুমাত্র নেতার লড়াই হয় না, সেই সঙ্গে কিন্তু কর্মী সমর্থক এদেরও লড়াই থাকে, তাই নয় কি উত্তমদা? 100 বার আপনাদের কি প্রচার কৌশল? এই যে পুরনো দেওয়াল লিখন সেভাবেই প্রচার সারবেন দিনেশ ত্রিবেদীর হয়ে, নাকি তিনি যতটা ডিজিটালি অ্যাক্টিভ, যতটা টুইটার ফেসবুকে খুব চর্চায় থাকেন, সেই দেওয়ালেও আপনারা লেখাবেন? প্রচারের প্রথম ধাপ হচ্ছে আমাদের দেওয়াল লিখন, তারপরে ধাপে 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 অনেক রকম প্রচার আছে, ঘরে ঘরে যাওয়া থেকে শুরু করে ছোট ছোট মিটিং করা থেকে শুরু করে বিভিন্ন জায়গা হোর্ডিং থেকে শুরু করে প্রার্থীকে নিয়ে প্রচার, র্যালি, এসবের কি পরিকল্পনা রয়েছে? সেটা কবে থেকে শুরু হচ্ছে? কারণ কালারফুল রাজনৈতিক একটা ভোট তো হতে চলেছে। সেটা কালকে আমাদের দিনেশ ত্রিবেদী আমাদের এলাকায় ঢুকছেন, ওনার সাথে মিটিং আছে। 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে, অত্যন্ত সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ তৃণমূলের ক্ষেত্রে। এখন দেখার প্রচার কৌশল কিভাবে বাড়ে। যেমন শেষ অর্থাৎ 2014 লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম দিনেশ ত্রিবেদী কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 200,000-এর অনেক বেশি ভোটে হারিয়েছিলেন। এবারে টক্করটা কীরকম হয় তার প্রস্তুতি পর্বে কিন্তু দেখার রয়েছে, এবং সেই সঙ্গে গোটা প্রচার প্রক্রিয়ায় কতটা কালার আনতে পারে দিনেশ ত্রিবেদী এবং তার কর্মী সমর্থকেরা, সেটাও এখন দেখার। ক্যামেরায় বিশ্বজিৎ শাহের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, ব্যারাকপুর।